যখন জাকারিয়া আলাইহিসসালাম তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন, চুপে চুপে ডেকে বললেন যে আমার মাথার চুল পেকে গেছে, অস্তালা রাস সাইব, আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, আবার তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না, এটা যেমন না ওটা তেমন, হ্যাঁ আমার এখন সন্তান নেওয়ার কোনো পরিস্থিতি নেই, কেন আমি বৃদ্ধ মানুষ, মোটা কথা, আমার এখন সন্তানের কোনো পথঘাট নেই, কেন আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, তাহলে বাচ্চা নেওয়ার কোনো পথই নেই। কিন্তু আর একটা এটাও কথা যে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না, তো কিভাবে বাচ্চা হবে এটা না ভেবে একটু বলি না, তো বলি তোমাকে, বললাম তোমাকে চুপে চুপে আমাকে একটা সন্তান দাও। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, তোমাকে ইয়াহিয়া নামে একটা সন্তান দিলাম। কিভাবে সেইটা ভাববার প্রয়োজন নেই, আমি যা ইচ্ছা তাই করতে পারি, কোন ফায়দা, আমি ইচ্ছা করলেই করতে পারি। যখন হৃষ্টপুষ্ট একজন বলিষ্ঠ যুবক মারিয়ামের গোসলখানায় ঢোকে বলল, ঢোকে পড়ল, তখন মারিয়াম বললেন ইন্নি আউযু বিরহমান মিনকা ইন কুনতা তাকিয়া ইন্না লিল্লাহ, কে তুমি, আমি রহমানের কাছে সাহায্য চাচ্ছি, তুমি যদি পরহেজগার হও তুমি কেন এখানে, আমি রহমানের কাছে সাহায্য চাচ্ছি। তখন উনি বলছেন ইনি রাসূল রাব্বে, আমি আপনার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিনিধি এসেছি, আমি মানুষ নই, আপনাকে একটা সংবাদ দিতে এসেছি, আপনার একটা সন্তান হবে, এই কথা আমি বলতে এসেছি। তখন উনি বলছেন আন্নালি গোলাম অলাম ইয়ামসাসনি বাসার অলাম আকবা গিয়া, বলেন কি আপনি আমার সন্তান কি করে হতে পারে, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারণীয় নই। সন্তানের এই দুটাই পথ, হয় বৈধ হতে হবে না হয় বৈধ হতে হবে, বলেন কি আপনি আমার গোসলখানায় ঢোকে, আমার বিবাহ হয়নি, আমি অবৈধ কোনো কাজও করিনি, আমার সন্তান কি করে হতে পারে। তখন উনি বলছেন একুল রব্ব খোয়ালাইয়া হাইয়িন, আরে তোমার প্রতিপালক বলেন যে বাপ ছাড়া সন্তান সৃষ্টি করা আমার কাছে একেবারেই স্বাভাবিক ব্যাপার, আমাকে কোনো জিনিস করতে ভাবা লাগে না, আমি বলি কোন অন হয়ে যায়, এটাই আমার ক্ষমতা, ফালুল্লামা ইরিদ, যা ইচ্ছা তাই করেন, ওহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, যা ইচ্ছা তাই করতে পারেন, তার নাম কাদির, তার একটা গুণবাচক নাম হলো কাদির, পৃথিবীতে কোনো কাজে কোনো সমস্যা নিরাশা হবেন না, সে আকাশে যাওয়া হোক আর পাতালে যাওয়া হোক, সে হাইকোর্টার হোক আর জজ কোর্ট হোক, আর সে রাশিয়া আমেরিকা চীন জাপান পৃথিবীর যেটাই হোক না কেন, আপনি আল্লাহকে বলেন সহজ হতে পারে, তিনি সব কিছু করতে পারেন, বলো কি তুমি, তোমার প্রতিপালক বলেন সন্তান বাপ ছাড়া দাও আমার কাছে সহজ, আর আমি বাপ মা ছাড়াই করতে পারি, তা তো আদমকে করেছি, তুমি তো মা আছোই, এটা তো একেবারেই সহজ, তো ডাকলে পাওয়া যায় যা বোঝা যায়। আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে অযকুর রব্বাকা ফি নাফসিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন, তাজারু খিফা, অতীব গোপনে, অতীব ভীতি ভয় নিয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে, অদুনাল জাহারে মিলাল কওলে, সরবে নয় নীরবে বলুন, জিকির আজকার সরবে হয় না, যত মসজিদে চিল্লাচিল্লি করে জিকির আজকার হচ্ছে এগুলো সব বেদাত, সরবে নয় নীরবে বলুন, বিল গুদবে বল আসাল, সকালে বলুন সন্ধ্যায় বলুন, সূর্য ডুবার আগে বলুন, সূর্য ওঠার পূর্বে বলুন,
সূর্য ডুবার পূর্বে বলুন, সূর্য ওঠার পূর্বে বলুন, এই সময়ে আপনি বলুন। অন্য বিবরণে বোঝা যায় যে দোয়া প্রার্থনা কবুল হয় ঠিক সূর্য ঢলে গেলে, দুপুরের পর সোয়া বারোটা সাড়ে বারোটা এরকম সময়ে। অন্য হাদিসে বোঝা যায় দোয়া কবুল হয় ঠিক রাত দুপুরের পর, সোয়া বারোটা সাড়ে বারোটা রাতের পরে। অন্য হাদিসে বোঝা যায় দোয়া কবুল হয় রাত তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে। অন্য হাদিসে বোঝা যায় আজান এবং একামাতের মাঝে আল্লাহকে ডাকলে তা ফেরত দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দোয়া বাইনাল আজান ওয়াল একামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ তাআলা বলেন, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার কথা মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি। কি বলতে চাও আমাকে বলো। উদু রব্বাকুম তাযাররুউ খুফিয়ে, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে কি বলতে চাও তা বলো, অতীব গোপনে অতীব বিনয়ে, অতীব গোপনে অতীব বিনয়ে বলো কি বলতে চাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াজা সালাকা ইবাদি আননি ফাইনি করিবুন উজিবু দাওয়াত দাইয়া জাদানি। শুনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেন, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, জনগণ আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন ইনি কারিব, আমি মানুষের পাশে আছি। আপনি বলে দেন আমি মানুষের পাশে আছি। উজিবু দাওয়াত দাইয়া জাদানি, যখনই আমাকে কেউ ডাকে আমি তার ডাকে সাড়া দিই, যখনই কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। এই কথা আল্লাহ তাআলা বলেন। আর আল্লাহর নবী বলেন, ইয়ানজুল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায়, রাত দেড়টা দুইটার পরে, ইয়ানজুল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া, রাত একটার পর থেকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে নিজে বলেন, মায়ুদিনী ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, মায়া সলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব, মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। এইভাবে আল্লাহ তাআলা রাত একটার পরে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আল্লাহ মানুষকে বলেন। বিশেষ প্রার্থনা, আজকের আলোচনা আল্লাহকে ডাকা। আমরা আলোচনা করছিলাম আল্লাহকে ডাকার ব্যাপারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াসালু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহ হাত্তা ইয়াসালাহু ইন কাতাসিস আনা আলাইহি। মানুষ তার প্রতিপালকের কাছে সব কিছুই চাইবে, জমি জায়গা বাড়ি ঘর, ঘর বাড়ি ঘোড়া গাধা গাড়ি ছাকড়া যা কিছু আছে, এমনকি দা কুড়াল, এমনকি সুই সুতা, মানে কারো যদি জুতার ফিতে ছিঁড়ে যায় তাহলে সে যেন আল্লাহকে বলে যে জুতার স্যান্ডেলের ফিতাটা তুমি আমার ব্যবস্থা করে দাও। এই কথার অর্থ কিন্তু স্যান্ডেলের ফিতে নয়, এই কথার অর্থ ছোট থেকে ছোট, কম থেকে কম, অল্প থেকে অল্প, পৃথিবীতে যা কিছুর মানুষের প্রয়োজন তাই যেন মানুষ আল্লাহর কাছে চাই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যদি ধরেই নি যে স্যান্ডেলের ফিতা, তো হোক, মেন রাস্তায় যাচ্ছিলাম পায়ে হেঁটে, একটা ফিতা একদিক ছিঁড়ে গেল, তো বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করো। তো দেখছি একটা স্যান্ডেলে বিক্রি করা লোক পাশ দিয়ে চলে যাচ্ছে, এই শোনো শোনো শোনো, তোমার কাছে ফিতা আছে গো? হ্যাঁ আছে। তো দুই তিন টাকার পাঁচ টাকার জিনিস,
এটা তো হতে পারে, এমনটা হতে পারে যদি হুবহু জুতার ফিতা অর্থ নিই। কিন্তু মূলত জুতার ফিতা অর্থ নয়, মূলত সুই সোঁতা দা কুড়াল কুদাল যা মানুষের স্বাভাবিক আর একটা বাড়ি থেকে নিয়ে আসার প্রয়োজন হয়, অতটা ভরক্ষেপ করা হয় না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা আকরামু শাইইন আলাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনার চেয়ে আর কোনো ভালো জিনিস নেই। মানুষ আল্লাহর কাছে কি করে? হজ করে, ইবাদত। মানুষ আল্লাহর কাছে কি ইবাদত করে জানাই? সালাত আদায় করে। মানুষ আল্লাহর কাছে কি ইবাদত করে জানাই? সিয়াম পালন করে রমজান মাসে। মানুষ কি করে? রমজানের পরে ছয়টা সিয়াম পালন করে, শাওয়াল মাসের ছয়টা সিয়াম। কে নাকি বলেছে মাঝে মধ্যে করতে হবে, কে নাকি বলেছে যে যাদের হায়েজ হয়েছে মহিলাদের রমজান মাসে ছুটে যাওয়াগুলো আগে করতে হবে। কত যে ফেতনা! ধারাবাহিক করেন এটাই ঠিক, আর মহিলাদের হায়েজের ঋতুর কারণে যে রমজানের রোজা ছুটে গেছে ওগুলো করার সময় বাকি জীবন মরা পর্যন্ত, বলে মরে গেছে যে গেছে গেছি। আল্লাহ রবি অনুমতি দিয়েছেন তা আপনারা তো চিনতে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার রমজান মাসে হায়েজের কারণে যেই রোজা সিয়ামগুলি ছুটে যেত সেগুলো আমি করতাম দশ মাস পরে শাবান মাসে গিয়ে। আমি সাধারণত নফল সিয়াম পালন করতাম না, রাসূল আমাকে কখন কি বলেন আমি এ অপেক্ষায় থাকতাম। তো দেখতাম যে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন, তো ওই বেশির ফাঁকে আমি ফরজটা করে নিতাম। আর মহিলা বৈঠকে মহিলা বলেছে যে আগে ফরজটা করো তারপরে সুন্নাত। জি না, শাওয়ালের আগে করেন তারপরে ফরজ। ফরজের জন্য পুরো জীবন বাকি মরা পর্যন্ত সময় আছে, মরে গেলে গেছে। এরপরে ধারাবাহিক করেন এটাই উত্তম, ছেড়ে ছেড়ে করলে সমস্যা নেই, করতে হবে এ কথা নয়। আমি আল্লাহর কাছে ইবাদত করি, এটা আল্লাহর কাছে একটা প্রিয় ইবাদত, দান করি এটা একটা প্রিয় ইবাদত। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, সবচেয়ে প্রিয় হলো তার কাছে চাওয়া। আমাকে একটা কুড়ালের ব্যবস্থা করে দাও না আল্লাহ, এটা তার কাছে খুব প্রিয়। তিন দিন একটা মানুষের কাছে কুড়াল চাতে চান, চাপানে আমাদের ভাষা হলে বলবে যে তোর জন্য কি কিনে রেখেছি, যে প্রতিদিন এখানে চাইতে আসিস। আর খুব ভদ্র হলে এভাবে তো প্রতিদিন দেওয়া যায় না, নিজেরাও ব্যবস্থা করা ভালো, একটা কুড়ালের ব্যবস্থা করিও। আর দিলেই তো কেউ মনে করে দিয়ে যায় না, দুদিন পরে দেখি আর নেই, কোথায় একে যে নিয়ে গেল, দেওয়ার সময় দিয়েছি আর এখন মনে নেই, ভুলে গেছি। স্বাভাবিক সাধারণত এটা হয়। তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো তার কাছে চাওয়া। যেমন বলবেন আমাকে একটা কুড়াল দায়ের ব্যবস্থা করে দেন, একটা সুই সুতার ব্যবস্থা করে দেন, তখন খুব খুশি। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। মানুষের কাছে যত চাইবেন তত মন খারাপ, যত চাইবেন তত মন খারাপ। একদিন বলবে তোমার জন্য কি ব্যবস্থা করে রেখেছি নাকি? পাশের লোকের বাড়িতে গিয়ে বলা হয়েছে আমাদের অমুকের স্যান্ডেল হারিয়ে গেছে তো পাওনি, তখন লোকটা বলছে তোমাদের স্যান্ডেল কি আমি পাহারা দিয়ে আছি, এটা উত্তর দিয়েছে। মানুষের গতি দেখেন, এটা কিন্তু একেবারেই সত্য কথা, কানের কথা। তো মানুষের কাছে চাইলে, মানুষকে বললে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে চাইলে খুশি হন। মনে রাখতে হবে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় কাজ ওর কাছে চাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু ওয়াইস্তাজীবা ইনদা সাদায়েদুল কোরাবে, মানুষ যদি চায় যে আমি যখন বিপদে পড়ব তখন যেন আল্লাহ আমার কথাটা মেনে নেয়।
মানুষ যদি চায় যে আমি যখন খুব সমস্যার মধ্যে পড়ব, ছেলে আমার জেলে চলে গেছে, ছেলেকে আমার ধরে নিয়েছে, জমি আমার জাল করে নিয়েছে, টাকা আমার মেনে নিয়েছে, বাড়ি আমার দখল করে নিয়েছে, আমি খুব বিপদে, তো এই সময় আমি আল্লাহকে বলছি যে তুমি আমার জমিটা ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও, তাহলে যখন আমি ভালো আছি ওই সময়ে বেশি বেশি দোয়া করতে হবে। বুঝাতে না পারলে আবার বলি, খুব বিপদের সময় আপনার কথাটা আল্লাহ কবুল করুক, এটা আপনার চাওয়া নয়, সবারই চাওয়া। তো সবারই যদি এটাই চাওয়া হয় তাহলে এইটা হলে যখন কোনো প্রয়োজন নাই, খুব ভালো আছে, হাসি আর খুশি, তখন আল্লাহকে বেশি বলতে হবে। আল্লাহ আফিয়াত, তোমার কাছে চাই ইহকালে ও পরকালে নিরাপত্তা। আল্লাহ কাফুর বন্ত হবনি, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। রব্বিক ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আন্নি মাসানিয়া সুরওয়ান তারহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, এক থাপড় দিয়ে একটা মানুষকে আমি হত্যা করেছি, আমি বড় অপরাধী, তুমি আমাকে ক্ষমা করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যদি আমার দোয়া কবুল হওয়া চাই বিপদের দিনে, তাহলে সুদিনে বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, দীনী মুসলিম ভাই ও বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন মানুষ কোনো জায়গাতে বসে আল্লাহকে ডাকে, যখন কোনো মানুষ বসে আল্লাহকে ডাকে, ইল্লা হাফাতুমুল মালায়েকা, ফেরেশতা তারা থাকে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, দামি দামি ফেরেশতা, তাদেরকে আল্লাহ বলেন এ দেখো তোমরা তো পাপই করতে পারো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আর যেই পাপ করতে পারে, পাপ না করে বা করে আমার কাছে ক্ষমা চাই, এদেরকে তুমি সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না, দেখো তারা কিভাবে বলে সুবহানাল্লাহ, কিভাবে বলে আলহামদুলিল্লাহ, কিভাবে বলে আল্লাহু আকবার, কিভাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিভাবে বলে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জিকির আজকারের কথা বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফজালু দুয়া আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবিধা অসুবিধাই আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি খেলেন? আলহামদুলিল্লাহ আজকে খেয়েছি। কোথায় যাবেন? আলহামদুলিল্লাহ এখানে যাব মনে করছি, আল্লাহর উপরে ভরসা করে বের হয়েছি। সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, হতে তিনি খুব খুশি। আর সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু মাঝাবি ভাইয়েরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে লা ইলাহা, জিকির করে ইল্লাল্লাহ, জিকির করে শুধু আল্লাহ, জিকির করে শুধু হু, আবার জোরে জোরে, যার কারণে যারা মাঝাব মানে না তারা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ নামে জিকিরই করবো না, সেটা কি হবে? সেটা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতে হবে। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চুপে চুপে করতে হবে। আপনাদের টাঙ্গাইল এলাঙ্গাই ওই মসজিদে আমি ঢুকেছি, তোরা জোরে জিকির করছে, ঢুকেই সালাম দিয়ে খুব জোরে ধমক দিয়েছি, চুপ থাকেন,
সলাৎ আরম্ভ করবো, এখন কিসের জিকির চিল্লাচিল্লি করে, ধর্ম পাগল হয়ে গেছে নাকি? তো একজন বলছে যে আপনি সলাৎ আদায় করেন, আমরা আপনাকে জানছি। তো আমাদেরকে জিকির করতে হবে চুপে চুপে। কেন? এই জিকিরটা অতীব গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মমর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, তার পাশে বলো, মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, সেখানে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার, তবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। চোর হোক, চোরটা হোক, গোন্ডা হোক, পাপি হোক, সেটা যেই হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ।